শুনতে কি স্বাগত আজকে আবার শিবরাম শিবরাম চক্রবর্তীর মজার গল্প নিয়ে আজকে আবার এসেছি গল্প আমার সম্পাদক শিকার গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব হাম কিংবা টাইফয়েড সর্পাঘাত কিংবা মোটর চাপা জলে ডোবা কিংবা গাছ থেকে পড়ে যাওয়া এক্সামিনে ফেল করা কিংবা কাঁকড়া বিছে কামড়ানো জন্মাবার পর এর কোনোটা না কোনোটা কারু না কারু বড়াতে কখনো না কখনো একবার ঘটেই অবশ্য যে মোটর চাপা পরে তা সরপাগাত হওয়া খুব শক্ত ব্যাপার সেরকম আশঙ্কা প্রায় নেই বললেই হয় এবং যা সরপাগাত হয় তাকে আর গাছ থেকে পড়তে হয় না যে ব্যক্তি জলে ডুবে যায় মোটর চাপা পড়ার সুযোগ তার যত সামান্যই এবং উঁচু দেখে গাছ থেকে ভালো করে পড়তে পারলে তার আর জলে ডোবার ভয় থাকে না তবে কাঁকড়া বেঁচে কামড়ের পরেও এক্সামিনে ফেল করা সম্ভব এবং অনেক ক্ষেত্রে হামের ধাক্কা সামলাবার পরেও টাইফয়েড হতে দেখা গেছে হামেশাই দেখা যায় কিন্তু বলেছি এসব কারু না কারু অদৃষ্টে ঘটে কখনো বা কদাচ কিন্তু একটা দুর্ঘটনা প্রায় সবারই জীবনে একটা নির্দিষ্ট সময় অনিবার্য রূপে প্রকট হয় তার ব্যতিক্রম খুব বড় একটা দেখা যায় না আমি গোমফটার কথা বলছি নে তার চেয়ে শক্ত ব্যারাম গোঁফোঁটার সঙ্গে সঙ্গে লেখক হওয়ার প্রেরণা মানুষকে পেয়ে বসে আমারও তাই হয়েছিল প্রথম গল্প লেখা সূত্রপাতেই আমার ধারণা হয়ে গেল আমি বাবুর মতন লিখতে পেরেছি দোলগোবিন্দকে আমি রবীন্দ্রনাথের সমকক্ষ মনে করতাম কেননা একই কাগজে দুজনের নাম একই টাইপে ছাপার অক্ষরে দেখেছিলাম আমি এমনকি অনেক সময় দোলগোবিন্দকে রবীন্দ্রনাথের চেয়েও বড় লেখক বলে আমার বিবেচনা হয়েছে তার লেখা কেমন জলের মতন বোঝা যায় অথচ বোঝার মতন মাথায় চাপে না আর কেন যে তিনি নোবেল প্রাইজের জন্য চেষ্টা করেন না সেই গোঁ ফোঁটার প্রাককালে অনেকবার আমি আন্দোলন করেছি অবশ্যই মনে মনে যাই হোক গল্পটা লিখেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাসিক পত্রে দোলগোবিন্দ বা রবীন্দ্রনাথের রচনার ঠিক পাশেই সেটা প্রকাশ করার জন্য পাঠিয়ে দিলাম নিশ্চিন্তে বসে আছি যে নিশ্চয়ই ছাপা হবে এবং ছাপা অক্ষরে লেখাটা দেখে কেবল আমি কেন রবীন্দ্রনাথ এমনকি স্বয়ং দোলগোবিন্দ পর্যন্ত পুলকিত হয়ে উঠবেন ও হরি পর পর তিন মাস হতাশ হবার পরে একদিন দেখি বুক পোস্টের বেশে লেখাটা আমার কাছেই আবার ফিরে এসেছে ভারী মর্মাহত হলাম বলাই বাহুল্য শোচনীয়তা আরো বেশি এই জন্য তিন মাসে তিন খানা কাগজ কিনেছিলাম খতিয়ে দেখলাম সেই দেড়টা টাকাই বেটাদের লাভ তারপর একে একে আর যে কটা নামজাদা মাসিক ছিল সবাইকে যাচাই করা হলো কিন্তু ফল একই আট আনার পেট মোটাতে ছেড়ে ছ আনার কাগজদের ধরলাম অবশেষে চার আনা দামের নব্যপন্থীদেরও বাজিয়ে দেখা গেল না সব শিয়ালের একইরা হ্যাঁ গল্পটা ভালোই তবে ছাপতে তারা অক্ষম আরে বাপ এত অক্ষমতা যে কেন তা তো আমি বুঝতে পারিনি যখন এত লেখাই অনায়াসে ছাপতে পারছ তোমরা মাসিক থেকে পাক্ষিক পাক্ষিক থেকে সাপ্তাহিক নামলাম অগত্যা লেখাটা দারুণ অমর্যাদা ঘটছে জেনেও দৈনিক সংবাদপত্রই প্রকাশের জন্য পাঠালাম কিন্তু সেখান থেকেও ফেরত এলো দৈনিকে নাকি অত বড় সংবাদ ধরবার জায়গাই নেই আশ্চর্য এত আজে বাজে বিজ্ঞাপন যা কেউ পড়ে না তার জন্য জায়গা আছে আমার বেলায় যে স্থানাভাব বিজ্ঞাপন বাদ দিয়ে ছাপলেই তো হয় কিন্তু অদ্ভুত এদের একগুয়নি সব সংবাদপত্র থেকেই বারংবার সেই একই দুঃসংবাদ পাওয়া গেল তখন বিরক্ত হয়ে শহর ছেড়ে মফসলের দিকে লক্ষ্য দিতে হলো অর্থাৎ লেখাটা দিকবিদিকে পাঠাতে শুরু করলাম মেদিনীপুর মন্থন চুচনা চন্দ্রিকা বাঁকুড়া হরকরা ফরিদপুর সমাচার গৌবাটি কবাক্ষ মালদহের গৌরবান্ধব কারুকেই বাদ রাখলাম না কিন্তু শহরে পেট মোটাদের কাছ থেকে যে দুর্ব্যবহার পাওয়া গেছে পাড়া গিয়ে ছিটে ফোটাদের কাছেও তো এরকম ফের হলো না আমার বিরুদ্ধে দেশব্যাপী এক দারুণ ষড়যন্ত্র আমার সন্দেহ হতে লাগলো এইভাবে সেই প্রথম ও পূর্ববর্তী লেখার ওপরে ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন পলিসির কার্যকারিতা পরীক্ষা করতেই বাংলা মূলকের তাবৎ কাগজ আর সাড়ে তিন বছর গড়িয়ে গেল বাকি রইল কেবল একখানি কাগজ কৃষি সম্বন্ধীয় সাপ্তাহিক চাষারে কাগজ বলেই ওর দিকে তাবৎ আমি মনোযোগ দিইনি তারা কি আমার এই সাহিত্য রচনার মূল্য বুঝবে ফেরত তো দেবেই হয়তো সঙ্গে সঙ্গে বলে পাঠাবে মশাই আপনার আষাঢ়ে গল্প আমাদের কাগজে অচল তার চেয়ে ফুলকপির চাষ সম্বন্ধে যদি আপনার কোনো বক্তব্য থাকে তা লিখে পাঠালে বরং আমরা বিয়ে চেয়ে দেখতে পারি এই বই এত দিন ওধারে তাকায়নি কিন্তু এখন আর আমার ভয় কি কিন্তু না ওদের কাছে আর ডাকে পাঠানো নয় অনেক ডাক খরচা গেছে একদিন এবার লেখা সময় বিবাহারে আমি নিজেই যাব দেখুন আপনি আপনি সম্পাদক না আমি 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 একটা একটা এনেছিলাম উক্ত সম্পাদকের সামনে হাজির হয়ে হাঁক পারলাম গম্ভীর ভদ্রলোক চশমার ফাঁকে কটাক্ষ করলেন দেখি একটা গল্প একেবারে নতুন ধরনের আপনি পড়লেই বুঝতে পারবেন লেখাটা বাড়িয়ে দিলাম আন করা প্লটে আন স্টাইলে একেবারে ভদ্রলোক গল্পে মনোযোগ দিয়েছেন দেখে আমি বাক্যচোক স্থগিত রাখলাম একটু পড়তেই সম্পাদকের কপাল কুঞ্চিত হলো তারপর ঠোঁট বেঁকে গেল নাক ছিটকালো দাড়িতে হাত পড়লো যতই তিনি এগুতে লাগলেন ততই তার চোখ মুখের চেহারা বদলাতে লাগলো অবশেষে পড়া শেষ করে যখন তিনি আমার দিকে তাকালেন তখন মনে হলো তিনি যেন হতভম্ব হয়ে গেলেন হতেই হবে কিরকম লেখা একখান পরে দেখলাম নিধান মন্দ হয়নি তবে এটা যে একটা গল্প তা জানা গেল আপনি গল্পের নামের পাশে ব্র্যাকেটের মধ্যে কতটা লিখে দিয়েছেন বলে নতুবা বোঝার কোন উপায় ছিল না তা বটে আপনারা সম্পাদকরা যদি ছাপেন তবেই নতুন লেখক আমরা উৎসাহ পাই বলতে বলতে আমি গলে গেলাম এই গল্পটা আপনার ভালো লেগেছে তাহলে লেগেছে এটা কি হ্যাঁ অনায়াসে আপনার কাগজের জন্যই তো এনেছি আমার কাগজের জন্য ভদ্রলোক বসেই ছিলেন কিন্তু মনে হলো যেন আরো একটু বসে গেলেন তা আপনি কি এর আগে আর কখনো লিখেছেন ঈশ্বর গর্বের সঙ্গেই আমি জবাব দিলাম না এই আমার প্রথম চেষ্টা প্রথম চেষ্টা বটে ভদ্রলোক ঢোক গিরলেন আপনার ঘড়িতে কটা এখন ঘড়িটা পকেট থেকে বার করে অপ্রস্তুত হলাম মনে পড়ল কদিন থেকে এটা বন্ধ যাচ্ছে অথচ ঘড়ির দোকানে দেওয়ার অবকাশ ঘটেনি সত্য কথা বলতে কি সম্পাদকের কাছে ঘড়ি না হোক অন্তত ঘড়ির চিহ্ন মাত্র না নিয়ে যাওয়াটা বেশ হবে ভেবেই আজ পর্যন্ত ওটা সারাতে দিইনি এখান থেকে বেরিয়েই বরাবর ঘড়ির দোকানে যাব এই মতলব ছিল ঘড়িটাকে ঝাঁকুনি দিয়ে বললাম না বন্ধ হয়ে গেছে দেখছি থেকেই মাঝে মাঝে বন্ধ যাচ্ছে তাই নাকি দেখি তো একবার তিনি হাত বাড়ালেন ঘড়ি মেরে মতো জানেন নাকি আপনি আমি উচ্চারণ করলাম জানি বলেই তো মনে হয় কই দেখি চালানো যায় কি না আমি আগ্রহ বারে ঘড়িটা ওর হাতে দিলাম যদি নিখরচায় লেখা আর ঘড়ি একসঙ্গে চালিয়ে নেওয়া যায় মন্দ কি ভদ্রলোক পকেট থেকে পেন্সিল কাটা ছুরি বার করলেন তার একটা চার দিতেই পেছনের ডালা সবটা শটান উঠে এলো আমি চমকে উঠতেই তিনি সান্ত্বনা দিলেন কি আবার সেই ভোঁতা ছুরি এবং সময় সময় একটা চোখা কলমের সাহায্যে তিনি একটার পর একটা ঘড়ির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে ফেলতে লাগলেন মিনিট এবং সেকেন্ডের কাটাও বাদ গেল না খুঁটি নাটি যত যন্ত্রপাতি টেবিলের ওপর স্তূপাকার হলো তিনি এক একটাকে চশমার কাছে এনে গভীর অভিনিবেশের সাহায্যে পর্যবেক্ষণ করছিলেন সূক্ষ্ম ঘোরানা ঘোরানো কি একটা জালের মতন বোধ হেয়ার স্প্রিংই হবে দু হাতে ধরে সেটাকে লম্বা করার চেষ্টা করলেন দেখতে দেখতে সেটা দুখান হয়ে গেল মৃদু হাস্য করে আমার দিকে তাকালেন তার মানে ভয় কি ঝরে দেব আবার ভয়ে ছিল না কিন্তু ভরসাও যেন ক্রমশ কমে আসছিল যেটা জুয়েলের মধ্যে সবচেয়ে স্থূলকায় সেটাকে এবার তিনি দাঁতের মধ্যে চাপলেন দাঁত বসে কিনা দেখবার জন্যই হয়তো বা কিন্তু দন্তস্ফুট করতে না পেরে সেটাকে ছেড়ে ঘড়ির মাথার দিকে দম দেওয়ার গোলাকার চাবিটাকে মুখের মধ্যে পুললেন এবার একটু পরেই কটাস করে উঠল ওটার মেরামত সমাধা হয়েছে বুঝতে পারলাম তারপরে সমস্ত টুকরো টাকরা এক করে ঘড়ির অন্তঃপুরে রেখে তলাকার ডালাটা চেপে বন্ধ করতে গেলেন কিন্তু ডালা তাতে বসবে কেন সে উঁচু হয়ে রইল ওপরের ডালাটা আগেই ভেঙেছিল এবার সেটাকে হাতে নিয়ে আমাকে বললেন পাত্রটা আগিয়ে দিন তো দেখিয়ে এটাকে অত্যন্ত নিরুৎসাহে গামপটটা বাড়িয়ে দিলাম তিনি আঠার সহায়তায় যথেষ্ট সংগ্রাম করলেন কিন্তু তার যৎপরণাস্থ চেষ্টা সমস্ত ব্যর্থ হলো আঠায় কখনো ও জিনিস আটানো যায় তখন সবগুলো মুঠাই করে নিয়ে আমার দিকে প্রসারিত করলেন আপনার ঘড়ি আমি অবাক হয়ে এতক্ষণ দেখছিলাম বললাম এ কি হলো মশাই তিনি শান্ত কণ্ঠে জবাব দিলেন কেন মেরামত করে দিয়েছি তো বাবার কাছ থেকে বাগানোর দামি ঘড়িটার এই দফা দফা দেখে আমার মেজাজ গরম হয়ে গেল এই বুঝি মেরামত করা আপনি ঘড়ির যদি কিছু না জানেন তবে হাত দিতে গেলেন কেন কেন ক্ষতি কি হয়েছে একথা বলে তিনি অনায়াসে হাসতে পারলেন তাছাড়া এটাও আমার প্রথম চেষ্টা আমি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম তারপর বললাম ও আমার প্রথম লেখা বলেই এটা আপনার পছন্দ হয়নি তাই বললেই পারতেন ঘড়ি ভেঙে কথা বলা কেন আমার চোখ ফেটে জল বেরোবার মতন হলো কিন্তু অবাঞ্ছিত অশ্রুপ কোনো মতো সংকলন করে এমনকি অনেকটা আপ্যায়িতের মতন হেসেই অবশেষে বললাম কাল না হয় আর একটা নতুন গল্প লিখে আনবো সেটা আপনার পছন্দ হবে চেষ্টা করলেই আমি লিখতে পারি বেশ আসবেন এ বিষয়ে সম্পাদকের বিশেষ উৎসাহ দেখা গেল কিন্তু ওই সঙ্গে আর এক নতুন ঘড়িও আনবেন মনে করে আমাদের দুজনেরই শিক্ষা হবে তাতে আপনারা লেখার হাত পাকবে আমিও ঘড়ি সম্বন্ধে পরিপক্কতা লাভ করব পরের দিন মরিয়া হয়েই গেলাম এবং ঘড়িয়া না হই এবার আর গল্প না তিনটে ছোট ছোট কবিতা সিম বেগুন বরবটির উপরে আমাকে দেখেই সম্পাদক অভ্যর্থনা করলেন এই যে এসেছেন বেশ ঘড়ি আছে তো সঙ্গে আমি দমলাম না দেখুন একবার একবারে অন্য ধরনের লিখেছি লেখাগুলো সময় উপযোগী এমনকি সব সময়ের উপযোগী এবং যদি অনুমতি করেন তাহলে এ কথাও বলতে সাহস করি যে আপনাদের কাগজের উপযুক্তও বটে আপনি যদি অনুগ্রহ আরও খানিকটা মুখস্থ করে আনা ছিল কিন্তু ভদ্রলোক আমার আবৃত্তিতে বাধা দিলেন ধৈর্য উৎসাহ তিতিক্ষা এসব আপনার আছে দেখছি পারবেন আপনি কিন্তু আমাদের মুশকিল কি জানেন বড় লেখকেরই বড় লেখা কেবল আমরা ছাপতে পারি প্রবন্ধের শেষে বা তলার দিকে দেওয়া চলে এমন ছোটোখাটো খুচরো কাচড়া যদি আপনার কিছু থাকে তাহলে বরং এই ধরুন চার লাইনের কবিতা কিংবা কৌতুক কণা আমি তার মুখের কথা কে নিলাম হ্যাঁ কবিতা কবিতাই এনেছি এবার পড়ে দেখুন আপনি রবীন্দ্রনাথের পরে এমন কবিতা কেউ লিখেছে কিনা সন্দেহ তিনি কবিতা তিন পিস হাতে নিলেন এবং পড়তে শুরু করে দিলেন সিম সিমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর বাহ সঙ্গে সঙ্গে তার সব প্রসঙ্গে অভিব্যক্তি দেখা গেল বাহ বেড়ে হয়েছে আপনি বলছি সিমের ভক্ত সিম খেয়ে থাকেন খুব অত্যন্ত ভালো জিনিস যথেষ্ট ভিটামিন শিম আমি খাইনে বরং অখাদ্যই মনে করি তবে এই কবিতাটা লিখতে হিমশিম খেয়েছি হ্যাঁ এগুলোই চলবে খাসা কবিতা লেখেন আপনি বরবটির সঙ্গে চটপটির মিলটাও মন্দ না তুলনাটাও ভালো তাই এক কাজ করলে তো হয় অকস্মাৎ তিনি যেন গভীর চিন্তায় আচ্ছন্ন হলেন দেখুন ভিটামিনের কাগজ বটে কিন্তু ভিটামিন আমরা খুব কমই খাই কলা বাদ দিয়ে কলার খোসা কিংবা শাঁস বাদ দিয়ে আলুর খোসার সারাংশ প্রায় খাওয়া হয়ে ওঠে না এই জন্য মাস কয়েক থেকে বেরিয়ে বেরিতে ভুগতে হচ্ছে তা আপনি যদি তিনি জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকালেন হ্যাঁ পারবো খুব পারবো ঝুড়ি ঝুড়ি কলার খোসা আপনাকে জোগাড় করে দেব কিন্তু আর শুধু খোসা তো কিনতে পাওয়া যায় না কলার দামটা আপনিই দেবেন তার সমর্থনের অপেক্ষা একটু থামলাম কলাগুলো আমি না হয় খাবো সৃষ্টে যদিও অনুপকারী তবু বেরি বেরি না হওয়া পর্যন্ত খেতে তো কোনো বাধা নেই না সে কথা নয় আমি বলছি কি আমি তিন মাসের ছুটি নিয়ে ঘাটশিলায় হাওয়া বদলাতে যেতাম আপনি যদি সেই সময় আমার কাগজটা চালাতেন আমি এবার আমি আকাশ থেকে পড়লাম যেন তা লিখতে না জানলো কাগজ চালানো যায় লেখক হওয়ার চেয়ে সম্পাদক হওয়া সোজা আপনার সঙ্গে আমার এই চুক্তি থাকবে আপনাকে নামজাদা লেখকদের তালিকা দিয়ে যাব তাদের লেখা আপনি চোখ বুজে চালিয়ে দেবেন কেবল কপি মিলিয়ে প্রুফ দেখে দিলেই হলো সেই সব লেখার শেষে পাতার তলায় তলায় যা একটু আধ জায়গা পরে থাকবে সেখানে আপনার এই ধরনের ছোট ছোটো কবিতা আপনি ছাপতে পারবেন তাতে আমার আপত্তি নেই এই রকম কৃষি কবিতা ওলকপি গোল আলু শকরকন্দ যার সম্বন্ধে খুশি লিখতে পারেন বলা বাহুল্য আমাকে রাজি করতে ভদ্রলোককে মোটেই বেগ পেতে হলো না সহজেই আমি সম্মত হলাম এ যেন আমার হাতে স্বর্গ পাওয়া না উঠতেই এক কাঁদি সম্পাদক শিকার করতে এসে সম্পাদক কথা শিকার সম্পাদনা কাজের গোড়াতেই একজোড়া চশমা কিনে ফেললাম ফাউন্টেন পেন তো ছিলই অতঃপর সমস্ত জিনিসটাই পরিপাটি রকমে নিখুঁত হল কলম বাগিয়ে কৃষিতত্ত্বের সম্পাদকীয় লিখতে শুরু করলাম যদিও সম্পাদকীয় লেখার জন্য ঘূর্ণাক্ষ কোনো অনুরোধ ছিল না সম্পাদকের কিন্তু ওটা বাদ দিলে সম্পাদকতা করার কোনো মানেই হয় না আমার মতে অতএব লিখলাম আমাদের দেশে ভদ্রলোকদের মধ্যে কৃষি সম্বন্ধে দারুণ অজ্ঞতা দেখা যায় এমন কি অনেকের এরকম ধারণা আছে যে এই যে সব তক্তা আমরা দেখি দরজা জানলা বর্গা পেন্সিল তক্তপোষের যেসব কাঠ সাধারণত দেখতে পাওয়া যায় সে সমস্ত ধান গাছের এটা অতীব শোচনীয় তারা শুনলে অবাক হয়ে যাবেন যে ওগুলো ধান গাছের তো নয়ই বরঞ্চ পাট গাছের বলা যেতে পারে অবশ্য পাট গাছ ছাড়াও কাঠ জন্মায় আম জাম কাঁঠাল কদবেল ইত্যাদি বৃক্ষেরাও তক্ত করে থাকে কিন্তু নৌকার পাটাতনে যে কাঠ ব্যবহৃত হয় তা কেবলমাত্র পাটের ইত্যাদি এইভাবে এক টানা প্রায় আড়াই পাতা কৃষিতত্ত্ব কাগজ বেরুতে না বেরুতে আমার সম্পাদকতার ফল প্রত্যক্ষ করা গেল মোটে পাঁচশো করে আমাদের ছাপা হতো কিন্তু পাঁচশো কাগজ বাজারে পড়তেই পেল না সকাল থেকে প্রেস চালিয়ে সাত গুণ ছেপেও অনেক হকারকে শেষে ক্ষুণ্ণ মনে আর শূন্য হাতে ফিরিয়ে দিতে হলো সন্ধ্যের পরে যখন আপিস থেকে বেরুলাম দেখলাম একদল লোক আর বালক সামনের রাস্তায় জড়ো হয়েছে আমাকে দেখেই তারা তৎক্ষণাৎ ফাঁকা হয়ে আমার পথ করে দিলে দু একজনকে যেন বলতো শুনলাম ইনি ইনি স্বভাবতই খুব খুশি হয়ে গেলাম না হব কেন পরদিনও আপিসের সামনে সেই একই রকম লোকের ভিড় দল পাকিয়ে দু চারজন করে এখানে ওখানে ছড়িয়ে রাস্তার এধারে ওধারে দূরে সদূরে প্রায় সমস্ত জায়গাটা জুড়েই ব্যক্তিবর্গ সবাই বেশ আগ্রহের সঙ্গে আমাকে লক্ষ্য করছে তাদের কৌতূহলের পাত্র আমি বুঝতে পারলাম বেশ এবং পেরে আত্মপ্রসাদ হতে লাগলো আমি কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে জনতা বিচলিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছিল আমি দ্বিধাবোধ করার আগেই মন্ডলীরা দ্বিধাগ্রস্ত হয়ে আমার পথ পরিষ্কার করে একজন কিরকম চোখ দেখেছ আমি যদি লক্ষ্য এটা যেন লক্ষ্য করছি না এই রকম ভাব দেখাচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি মনে মনে বেশ পুলক সঞ্চার হচ্ছিল আমার ভাবলাম এ সম্বন্ধে লম্বা চওড়া বর্ণনা দিয়ে আজই বর্দাকে একটা চিঠি ছেড়ে দেব দরজা ঠেলে আপিস করে ঢুকতেই দেখলাম দুজন গ্রাম্য লোক আমার চেয়ার এবং টেবিল ভাগাভাগি করে বসে আছে বসার কায়দা দেখলে মনে হয় লাঙল ঠেলাই ওদের পেশা আমাকে দেখেই তারা তটস্থ হয়ে উঠল মুহূর্তের জন্য যেন তাদের লজ্জায় মৃয়মান বলে আমার বোধ হলো কিন্তু মুহূর্তেই তাদের দেখতে পেলাম না ওধারে জানলা টপকে ততক্ষণে তারা সটকেছে আপিস করে যাতায়াতের দরজা থাকতেও তার না ব্যবহার করে অপ্রশস্ত জানলাই যে তারা কেন পছন্দ করলো এই অদ্ভুত কাণ্ডের মাথামুণ্ডু নির্ণয়ে মাথা ঘামাচ্ছে এমন সময় একজন ভদ্রলোক সযত্ন লালিত ছড়ি হস্তে আমার সম্মুখে আবির্ভূত হলেন তার দাড়ি চাকচিক্য দৃষ্টি আকর্ষণ করার মতন চেয়ারে ছড়ি ঠেসান দিয়ে দাড়িকে হস্তগত করে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি নতুন সম্পাদক আমি জানলাম তার অনুমান যথার্থ আপনি কি এর আগে কোনো কৃষিকাগজের সম্পাদনা করেছেন আগে না আমি বললাম এই আমার প্রথম চেষ্টা তাই সম্ভব তিনি পুনরায় প্রশ্ন করলেন হাতে কলমে কৃষিকাজের কোনো অভিজ্ঞতা আছে আপনার একদম না স্বীকার করলাম আমি আমারও তাই মনে হয়েছে ভদ্রলোক পকেট থেকে ভাঁজ করা এই সপ্তাহের একখানা কৃষিতত্ত্ব বার করলেন এই সম্পাদকীয় আপনার লেখা নয় কি আমি ঘাটলাম আগে এটাও আপনি ঠিক ধরেছেন আবার আন্দাজ ঠিক বলে তিনি পড়তে শুরু করলেন মূল জিনিসটা পারবার সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক কখন ওই টেনে ছেড়া উচিত নয় ওতে মূলর ক্ষতি হয় তার চেয়ে বরং একটা ছেলেকে গাছের উপর পাঠিয়ে দিয়ে ডালপালা নাড়তে দিলে ভালো হয় খুব কোষে নাড়া দরকার ঝাঁকি পেলেই টপার টপ মূল বৃষ্টি হবে তখন কুড়িয়ে নিয়ে ঝাঁকা ভর এর মানে কি আমি জানতে চাই ভদ্রলোকের কণ্ঠস্বরে যেন উষ্মার আভাস ছিল কেন এর মানে তো স্পষ্ট বৃদ্ধ ব্যক্তির বোধশক্তিহীনতা দেখে আমি হতবাক হলাম আপনি কি জানেন কত হাজার হাজার কত লাখ লাখ মূল অর্ধপক্ষ অবস্থায় কিনে ছিঁড়ে নষ্ট করা হয় আমাদের দেশে মূল নষ্ট হলে কার যায় আসে কেবল যে মূলই তাতে অপকার করা হয় তা নয় আমাদের আমাদেরও ক্ষতি হয় তাতে দেশেরই তাতে সর্বনাশ তার হিসাব রাখেন তার চেয়ে যদি মূলকে গাছেই পাকতে দেওয়া হতো এবং তারপরে একটা ছেলেকে গাছের ওপরে নিকুচি করেছে গাছের মূল গাছে জন্মাই না গাছে জন্মায় না অসম্ভব এ কখনো হতে পারে মানুষ ছাড়া সব সবকিছুই গাছে জন্মায় এমনকি বাঁধর পর্যন্ত ভদ্রলোকের মুখবিকৃতি দেখে বুঝলাম বিরক্তির তিনি চরম সীমায় রেগে কৃষিতত্ত্বখানা ছেড়ে কুচি কুচি করে ফু দিয়ে ঘর ময় উড়িয়ে দিলেন তারপরে নিজের ছড়িতে হস্তক্ষেপ করলেন আমি শঙ্কিত হলাম লোকটা মারবে নাকি কিন্তু না আমাকে ছাড়া টেবিল চেয়ার দেরাজ আলমারি ঘরের সব কিছুকে ছড়ি পেটা করে অনেক কিছু ভেঙে চুরে অনেকটা শান্ত হয়ে অবশেষে সশব্দে দরজায় ধাক্কা মেরে তিনি সবাইকে বেরিয়ে গেলেন লোকটা কোনো স্কুলের মাস্টার নয় তো আমি অবাক হলাম ভদ্রলোক বাড়ি চোটে চলে গেলেন তা তো স্পষ্টই কিন্তু কেন যে কী সম্বন্ধে তারা তো অসন্তোষ তা কিছু বুঝতে পারলাম না এই দুর্ঘটনার একটু পরেই আগামী সপ্তাহে সম্পাদককে লেখবার জন্য সুবিধে মতো জাঁকিয়ে বসছি এমন সময় দরজা ফাঁক করে কে যেন উঁকি মারলো যারা জানলা পথে পালিয়েছিল সেই চস্য রাজাদের একজন নাকি কিন্তু না লোকটা ঘরে ঢুকেই যেন কাঠের পুতুল হয়ে গেল ফোঁটে আঙুল চেপে ঘাড় বেগিয়ে কুজো হয়ে কে যেন শোনবার চেষ্টা করলো কোথাও শব্দমাত্র ছিল না তথাপি সে শুনতে লাগলো তবু কোনো শব্দ নেই তারপরে ওদের সন্তর্পণে দরজা ভেজিয়ে পা টিপে টিপে আমার কাছাকাছি এগিয়ে এসে সুতীব্র উৎসুককে আমাকে দেখতে লাগলো কিছুক্ষণ একেবারে নিষ্পলক তারপরেই কোটের বোতাম খুলে হৃদয়ের অভ্যন্তর থেকে একখণ্ড কৃষিতত্ত্ব বার করল এই যে তুমি তুমি লিখেছো তো পরপর এইখানটা তাড়াতাড়ি আর ভারী কষ্ট হচ্ছে আমার আমি পড়তে শুরু করলাম মূলর বেলা যেরকম আলুর বেলা সেরকম করা চলবে না গাছ ঝাঁকি দিয়ে পারলে আলুরা চোট খায় এই কারণেই আলু পচে আর তাতে পোকা ধরে আলুকে গাছে বাড়তে দিতে হবে যতদূর খুশি সে বারুক এরকম সুযোগ দিলে এক একটা আলুকে তরমুজের মতন বড় হতে দেখা গেছে অবশ্য বিলেতেই এ দেশে আমরা আলু খেতেই শিখেছি আলুর যত্ন নিতে শিখিনি আলু যথেষ্ট বেড়ে উঠলে এক একটা করে আলাদা আলাদা ফজলিয়ামের মতন তাকে ঠুসি পাড়া করতে হবে তবে পেঁয়াজ আমরা আকশি দিয়ে পারতে পারি তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না অনেকের ধারণা পেঁয়াজ গাছের ফল বাস্তবিক কিন্তু তা নয় বরং ওকে ফুল বলা যেতে পারে ওর কোনো গন্ধ নেই যা আছে কেবল দুর্গন্ধ ওর খোসা ছাড়ানো মানেই হচ্ছে ওর করক ছাড়ানো এন তার করক পেঁয়াজেরই অপর নাম শতদল অতি প্রাচীনকালেও এদেশে ফুলকপি ছিল তার পরিচয় পাওয়া যায় তবে তাকে আহার্যের মধ্যে তখন গণ্য করা হতো না শাস্ত্রে বলেছে অলাবু ভক্ষণ নিষেধ সেটা ফুলকপি সম্বন্ধেই আর যারা কপি খেতেন না ওটা অনার্য হাতিদের খাদ্য ছিল গজভুক্ত কপিত্ব এই প্রবাদে তার প্রমাণ রয়েছে বাতাবিলিবুর গাছে কমলালেবু ফলানোর সহজ উপায় হচ্ছে এই ব্যাস বেশ এতেই হবে আমার উৎসাহী পাঠক উত্তেজিত হয়ে আমার পিঠ চাপড়াবার জন্য হাত বাড়ালো আমি জানি আমার মাথা ঠিকই আছে কেননা তুমি যা পড়লে আমি ঠিক তাই পড়েছি ওই কথাগুলোই অন্তত আজ সকালে আর তোমার কাগজ পড়ার আগে পর্যন্ত ওই ধারণাই আমার ছিল যদিও আমার আত্মীয়স্বজন আমাকে সবসময় চোখে চোখে রাখে তবু এই ধারণা আমার প্রবল ছিল যে আমার মাথা ঠিকই আছে তার সংশয় দূর করার জন্য আমি সায় দিলাম নিশ্চয় নিশ্চয় বরং অনেকের চেয়ে বেশি ঠিক একথাই আমি বলবো এই মাত্র একজন বুড়ো লোক কিন্তু যাক সে কথা লোকটাও সায় দিল হ্যাঁ যাক তবে আজ সকালে তোমার কাগজ পড়ে সে ধারণা আমার টলেছে এখন আমি বিশ্বাস করি যে সত্যি সত্যিই আমার মাথা খারাপ এই বিশ্বাস হওয়ার সঙ্গে সঙ্গে আমি এক দারুণ চিৎকার ছেড়েছি নিশ্চয়ই তুমি এখানে বসে তা শুনতে পেয়েছ আমি ঘাড় নাড়লাম কিন্তু আমার অস্বীকারোক্তিতে সে আমল দিল না নিশ্চয়ই পেয়েছ দু মাইল দূর থেকে তা শোনা যাবে সে চিৎকার ছেড়েই এই লাঠি নিয়ে বেরিয়েছি কাউকে খুন না করা পর্যন্ত স্বস্তি হচ্ছে না তুমি বুঝতেই পারছো আমার মাথার যা অবস্থা তাতে একদিন না একদিন কাউকে না কাউকে খুন আমায় করতেই হবে তবে আজই তা শুরু করা যাক না কেন কি জবাব দেবো ভেয়ে পেলাম না একটা অজান আশঙ্কায় বুক দূর করতে লাগলো বেরুবার আগে আর একবার তোমার প্যাড়াগুলো পড়লাম সত্যিই আমি পাগল কিনা নিশ্চিত হবার জন্য তার পরক্ষণেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় যাকে পেয়েছে তাকেই ধরে ঠেঙিয়েছি অনেকে খোঁড়া হয়েছে অনেকের মাথা ভেঙেছে সব শুদ্ধ কতজন হতাহত বলতে পারবো না তবে একজনকে জানি সে গাছের উপরে উঠে বসে আছে গোলদিগির ধারে আমি ইচ্ছা করলেই তাকে পেরে আনতে পারবো এই পদ্মে যেতে যেতে মনে হলো আর তোমার সঙ্গে আমার মোলাকাত করে যাই হৃদকম্পের কারণ এতক্ষণে আমি বুঝতে পারলাম কিন্তু বোঝার সঙ্গে সঙ্গে হৃৎকম্প একেবারেই বন্ধ হবার জোগাড় হলো যেন কিন্তু তোমায় আমি সত্যি বলছি যে লোকটা গাছে চাপে আছে তার কপাল ভালো এতক্ষণ ও বেঁচে রয়েছে বেচারা ওকে খুন করে আসাই উচিত ছিল আমার যাক ফেরার পথে ওর সঙ্গে আমার বোঝাপড়া হবে এখন আসি তাহলে নমস্কার লোকটা চলে গেলে ঘাম দিয়ে আমার জ্বর ছাড়লো। কিন্তু এতগুলো লোক যে আমার লেখার জন্যই খুন যখন হয়েছে হাত পাহাড়িয়েছে এবং একজন গোলদিকের ধারে এখনও গাছে চেপে বসে আছে এইসব ভেবে মন ভারী খারাপ হয়ে গেল কিন্তু অচিরেই এসব দুশ্চিন্তা দূরীভূত হল কেননা কৃষিতত্ত্বের আট পৌড়ের সম্পাদক অপ্রত্যাশিত রূপে প্রবেশ করলেন সম্পাদকের মুখ গম্ভীর বিষণ্ন বিলম্বিত চেঞ্জে গিয়েই অবিলম্বে ফিরে আসার জন্যই বোধ হয় আমরা দুজনেই চুপচাপ অনেকক্ষণ পরে একটি মাত্র কথা তিনি বললেন তুমি আমার কাগজের সর্বনাশ করেছ আমি বললাম কেন কার্তি তো অনেক বেড়েছে হ্যাঁ কাগজ বহুত কিটাছি আমি জানি কিন্তু আমার মাথাও কাটা গেছে সেই সঙ্গে তারপরে দাড়িওয়ালা ভদ্রলোকের কীর্তিকলাপ তার দৃষ্টিগোচর হলো চারিদিকে ভাঙাচোড়া দেখে তিনি নিজেও যেন ভেঙে পড়লেন সত্যি বড় দুঃখের বিষয় বড়ই দুঃখের বিষয় কৃষিতত্ত্বের সুনামের যে হানি হলো যে বদনাম হলো তা বোধ হয় আর ঘুচবে না অবশ্যই কাগজের তো বেশি বিক্রি এর আগে দিন হয়নি বা এমন নাম ডাকো চার ছড়িয়ে পড়েনি কিন্তু পাগলামির জন্য বিখ্যাত হয় কি লাভ একবার জানলা দিয়ে মেরে দেখো দেখো দেখি চারিদিকে কিরকম ভিড় কি শোরগোল তারা সব দাঁড়িয়ে রয়েছে তোমাকে দেখবার জন্য তাদের ধারণা তুমি বদ্ধ পাগল তাদের দোষ কি যে তোমার সম্পাদকীয় পড়বে তারই ওই ধারণা বদ্ধমূল হবে তুমি যে চাষবাসের বিন্দু বিসর্গও জানো তা তো মনে হয় না কপি আর কপিত্ব যে এক জিনিস এ কথা তোমাকে কে বলল গোল আলুর সম্বন্ধে তুমি যে গবেষণা করেছ মূল চাষের যে আমূল পরিবর্তন আনতে চেয়েছো সে সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নেই তুমি লিখেছ সামুকতির উৎকৃষ্ট সার কিন্তু তাদের কিন্তু তাদের ধরা অতি শক্ত মোটেই তা নয় তাদের দ্রুতগতির কথা এই প্রথম জানা গেল কচ্ছপেরা সঙ্গীত প্রিয় রাগ দিন সম্মুখে তারা মৌনী হয়ে থাকে সেটা তাদের সম্মতির লক্ষণ তোমার মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক কচ্ছপদের সুরবোধের কোনো পরিচয় এক পর্যন্ত পাওয়া যায়নি এমনিতেই ওরা চুপচাপ থাকে মৌনীয় হয়ে থাকায় ওদের স্বভাব সঙ্গীতের কোনো ধারই তারা ধারে না কচ্ছপদের দ্বারা জমি চষানো অসম্ভব একেবারেই অসম্ভব আপত্তি না করলেও জমি তারা চষবে না তারা তো বলদ নয় তুমি যে লিখেছো মুখ ঘোরার খাদ্য আর কলার বিচি থেকেই কলা হয় তার ধাক্কা সামলাতে আমার কাগজ উঠে না গেলে আমি বাঁচি গাছের ডাল আর ছোলার ডালের মধ্যে যে প্রভেদ আছে দেড় পাতা খরচ করে তা বোঝাবার তোমার কোনো দরকারই ছিল না কেবল তুমি ছাড়া আর সবাই জানে যাক যা আবার হয়েছে এখন তুমি বিদায় নাও তোমাকে আর সম্পাদকতা করতে হবে না আমার আর বায়ু পরিবর্তনের কাজ নেই ঘাটশিলায় গিয়েই আমাকে দৌড়ে আসতে হয়েছে তোমার পাঠানো কাগজের কপি পেয়ে অবধি আমার দুশ্চিন্তা শেষ ছিল না পরের সপ্তাহে আবার তুমি কি গবেষণা করে বসবে সেই ভয় আমার বুক কেঁপেছে বিনম্বনার কাকে বলে যখনই তোমার ঘোষণার কথা ভেবেছি জাম জাম রুলার গোলাপ জাম কি করে একই কাছে ফলানো যায় পরের সংখ্যাতেই তুমি তার উপায় বলে দেবে তখন থেকেই নাওয়া খাওয়া আমার মাথায় উঠেছে বেরিয়ে বেরিতে প্রাণ যায় সেও ভালো তখনই আমি কলকাতা টিকিট কিনে গাড়িতে চেপেছি এতখানি বক্তৃতার পর ভদ্রলোক এক দারুণ দীর্ঘশ্বাস মোচন করলেন ওরি কাগজের কাটতি আর খ্যাতি বাড়িয়ে দিলাম আয়ও বেড়ে গেল কত অথচ উনি আমাকে গালমন্দ করছেন বদলোকের নেমোখার আমি দেখে আমার মিজাজ বিগড়ে গেল অতএব শেষ বিদায় নেওয়ার আগে আমিই বা ক্ষান্ত হই কেন আমার বক্তব্য আমি বলে যাব এত খাতির কিসের বেশ আমার কথাটাও শুনুন তবে আপনার কোনো কাণ্ডজ্ঞানী নেই আপনি একটি আস্ত বাঁধাকপি এরকম অনুদান মন্তব্য যে এতক্ষণ ধরে আমাকে শুনতে হবে এরকম কোনোদিন আমি কল্পনাও করিনি কাগজের সম্পাদক হতে হলে কোনো কিছু জানতে হয় তাও এই প্রথম আমি জানলাম এতদিন তো দেখে আসছি যারা বই লিখতে জানে না তারাই বইয়ের সমালোচনা করে আর যারা ফুটবল খেলতে পারে না তারাই ফুটবল খেলা দেখতে যায় আপনি নিতান্তই শালগম তাই এ কথা বুঝতে আপনার বেগ পেতে হচ্ছে যদি নেহা ভূমিকুষ্মাণ্ড না হতেন তাহলে অবশ্য বুঝতেন যে কৃষিতত্ত্বের কি উন্নতি আর আপনার কতখানি উপকার আমি করেছি আমার গায়ে জোর থাকলে আপনার মতো গাজরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম কী আর বলবো আপনাকে পালং শাক পান ফল যা খুশি বলা যায় আপনাকে পাতিলেবু বললে পাতিলেবুর অপমান করা হয় দম নেবার জন্য আমাকে থামতে হলো গায়ের ঝাল মিটিয়ে গালাগালে সত্য তুললাম কিন্তু ভদ্রলোক একেবারে নির্বাক আবার আরম্ভ করলাম আমি হ্যাঁ একথা সত্যি সম্পাদক হওয়ার জন্য আমি জন্মাইনি যারা সৃষ্টি করে আমি তাদেরই একজন আমি হচ্ছি লেখক ভইফর কাগজে সম্পাদক হয় কারা আপনার মতো লোক নিতান্তই যারা টমেটো সাধারণত যারা কবিতা লিখতে পারে না আট সংস্করণের নোভেলও যাদের আসে না পিলে চমকোনো থিয়েটারের নাটক লিখতেও যারা অক্ষম প্রথম শ্রেণীর মাসিক পত্র অপারগ তারাই অবশেষে হাত কোনো থেকে আত্মরক্ষার জন্য আপনার মতো কাগজ বের করে আপনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন তাতে আর মুহূর্তও এখানে থাকতে আমার রুচি নেই এই দণ্ডেই সম্পাদকগিরিতে আমি ইস্তফা দিচ্ছি চাষারে কাগজে সম্পাদকের কাছে ভদ্রতা আশা করাই বাতুলতা ঘড়ির দুর্দশা দেখে আমার শিক্ষা হওয়া উচিত ছিল যাবো তো আমি নিশ্চয় কিন্তু জানবেন আমার কর্তব্য আমি করে গেছি যা চুক্তি ছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছি আমি বলেছিলাম আপনার কাগজ সর্বশ্রেণীর পাঠ্য করে তুলব তা আমি করেছিও বলেছিলাম আপনার কাগজের কুড়ি হাজার গ্রাহক করে দেবো যদি আর দু সপ্তাহ সময় পেতাম তাও আমি করতে পারতাম এখন এখনই আপনার পাঠক কারা কোনো কাশের কাগজের বরাতে যা কোনো দিন জোটেনি সেই সব লোক আপনার কাগজের পাঠক যত উকিল ব্যারিস্টার ডাক্তার মুক্তার হাইকোর্টের জজ কলেজের প্রফেসর যত সব সম্ভ্রান্ত ব্যক্তি একজনও চাষা নেই ওর ভেতর যত চাষা গ্রাহক ছিল তারা সব চিচিকে কাগজ ছেড়ে দিয়েছে ওই দেখুন টেবিলের উপর চিচির গাদা কিন্তু আপনি চাল কুমড়ো যে পাঁচশো মুখ্য চাষের জন্য হাজার গ্রাহক হারালেন এতে আপনারই ক্ষতি হলো আমার আর কি আমি চললাম গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো